নানা আনুষ্ঠানিকতায় দিবস পালিত হলো বাস্তবে প্রতিবন্ধীদের উন্নয়নে তেমন উদ্যোগ চোখে পড়ে না কুড়িগ্রামে বারো হাজারেরও বেশি প্রতিদ্বন্দ্বী থাকলেও মাত্র আড়াই হাজার নিবন্ধিত বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য বেসরকারি উদ্যোগে রয়েছে তিনটি স্কুল শারীরিক বা অন্য প্রতিবন্ধীদের জন্য কোনো সুযোগ সুবিধা নেই কুড়িগ্রাম জেলার প্রতিবন্ধীদের অবস্থা নিয়ে কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীরের রিপোর্ট কুড়িগ্রামের তেলিপাড়ায় একই পরিবারে তিনজন সহ এগারো প্রতিবন্ধী কাটাচ্ছে মানবেতর জীবন জন্মের সময় সুস্থ ও স্বাভাবিক জন্ম নিলেও বয়স বাড়ার সাথে সাথে বদলে যায় শিশুগুলো একটি গ্রামে এত প্রতিবন্ধী শিশুর বেড়ে ওঠা নিয়ে শঙ্কিত এলাকাবাসী আপনারা যখন হয় তখন ভালো হয় ভাইয়া তার পাশে ফির পাঁচ বছর পর হাঁটে না তখন হাঁটে না তখন অত কত চিকিৎসা করি তেমন ভালো হয় ধরো বারো ধরন ছেলে মেয়ে এরা যে প্রতিবন্ধী হয় আছে এখন যে কি রোগ এটা তো আমরা বলতে পারতেছি না বলতে পারে না কিছু বোঝে না আমার ধান্দা আমরা একটা কথা বলবি নাগেশ্বরী চিলমারি ও কুড়িগ্রাম সদর উপজেলায় রয়েছে তিনটি বুদ্ধি প্রতিবন্ধী স্কুল শারীরিক বা অন্য প্রতিবন্ধীদের জন্য নেই কোনো ব্যবস্থা জেলা সমাজসেবা অধিদপ্তর জেলার প্রায় পাঁচ হাজার প্রতিবন্ধীকে বিভিন্ন শিক্ষা উপবৃত্তি ভাতা ও ঋণ সুবিধার আওতায় এনেছেন বলে জানালেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল নেই পুনর্বাসনের কোনো ব্যবস্থা সরকারি সহযোগিতায় যদি পাওয়া যেত তাহলে স্কুলগুলির আরও মান উন্নয়ন ঘটত এবং শিক্ষার মান উন্নয়ন ঘটত এবং প্লাস হলো প্রতিবন্ধী যে সব শিশু আছে এরাও এই শিক্ষার বিষয়ে বিকাশ ঘটত কারিগরি শিক্ষাও যদি চালু করা যায় তাহলে দেখা যাবে যে তারা এই সমাজে প্রতিষ্ঠিত হইতে পারবে ইউসুফ আলমগীর এটিএন নিউজ কুড়িগ্রাম